সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি বিপিএস নিয়ে। মোটামুটি এটার সাথে আমিও খুব একটা পরিচিত না, আজকে ফার্স্ট টাইম, তো আমারও খুব একটা এক্সপিরিয়েন্স নাই বা অভিজ্ঞতা নাই, কিন্তু এটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। কেন? কারণ আপনারা যদি মার্কেট প্লেসে কাজ করতে চান বা আপওয়ার কথা ফাইবারে আপনি কাজ করেন, এটা সম্মুখীন আপনি হতে পারেন বিপিএসের। তো হয়েছেটা কি, ঘটনাটা কি, মোটামুটি আল্লাহর রহমতে আমার এই মাসে অনেক অর্ডার চলতেছে। তো একটা ক্লায়েন্ট আমাকে কিছুক্ষণ আগে অর্ডার দিচ্ছে, ঘন্টাখানিক আগে। তো অর্ডার দেওয়ার পরে এখন আমি বলছি যে তুমি আমাকে ইয়া করো, তোমার ইউটিউব চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস আমাকে দাও। তো বলতেছে না, আমি তো তোমাকে অ্যাক্সেসটা দিতে পারবো না, আইপিতে প্রবলেম হতে পারে, বা আমার আমি চাচ্ছি যে তুমি আমার আইপি থেকে, তোমার আইপি থেকে না, আমার আইপি থেকে তুমি একজ্যাক্টলি কাজ করো। আমি বললাম যে এটা কীভাবে সম্ভব, আমি কিভাবে তোমার আইপিতে কাজ করব। তো বলল যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বিপিএস, তুমি কি বিপিএস ইউজ করতে পার জানো? আমি বললাম না, তো আমি তো বিপিএস সম্পর্কে কখনো জানি না এটা কীভাবে কাজ করে। তো বলতো ঠিক আছে, আমি তোমাকে লগইন, পাসওয়ার্ড, ইউজার নেম যা যা লাগে আমি দিচ্ছি, তুমি জাস্ট ওইখানে যা লগইন করবা। ধরেন এক্সাম্পল, এটা হচ্ছে তার একটা আপনার বিপিএস সার্ভার বা এটা কি বলে আর কি, যাই হোক, এটা হচ্ছে তার কম্পিউটারটা, আমার কম্পিউটার ভার্চুয়ালি, আমি আমার এখান থেকে তার কম্পিউটারে আমি কাজ করতে পারবো বৈশা থেকে। জুমের মতো না এটা, জুমের ভিতরে তো আমার নেটওয়ার্কের কারণে আটকিতে পারে, এখানে পুরো ডেস্কটপটাই আমার কাছে চলে আসবে ভার্চুয়ালি, মানে পুরো ডেস্কটপ আমি দেখাচ্ছি। তো ধরেন এটা হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ড, এটা কিভাবে কাজ করে। যদি আপনার কখনো এরকম কাজের সম্মুখীন হন, তাহলে যেটা করবেন, আপনারা আপনাদের উইন্ডোজের এখানে চলে আসবেন, আইসা জাস্ট সেটিংসে ক্লিক করবেন, সেটিংস থেকে আপনারা একদম নিচের দিকে আসবেন, এখানে দেখেন লেখা আছে রিমোট টু ডেস্কটপ, ওকে। তো এখান থেকে এটা অন করে দিবেন, এটা অন করে দিয়ে এটা জাস্ট আপনি অন করে দিবেন, ওকে। অন করে দিয়ে এখানে জাস্ট লিখবেন রিমোট ডেস্কটপ কানেকশন, রিমোট ডেস্কটপ কানেকশন, এখানে এসে সার্চ করবেন, আপনার উইন্ডোজের ভিতরে বাই ডিফল্ট দেওয়া থাকে, জাস্ট আপনি এটা রান করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ধরেন আমার আইপি দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ। তো এটা জাস্ট আমি ওই যেটা আমি দেখালাম নোটপ্যাডে যেটা আছে আমার, এটা হচ্ছে আমার নোটপ্যাডে আছে। তো এটা জাস্ট আমি এখানে পেস্ট করব, দেন এখানে সোমোর আরও অনেক কিছু আসতে পারে, এগুলো আপনি দিয়ে নেবেন, মানে আপনাকে সব বায়ার দিয়ে দেবে, দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক করবেন, জাস্ট আইপিটা বসায় আপনি জাস্ট কালেক্টে, মানে কানেক্টেডে ক্লিক করবেন। ধরেন আমি কানেক্টেডে ক্লিক করলেই আমাকে কিন্তু এরকম দেখাবে, হ্যাঁ, আমাকে কয়েক সেকেন্ডের ভিতরে তার সার্ভার কিন্তু নিয়ে যাবে, একটু দেখাই, বা তার কম্পিউটারে নিয়ে যাবে, ওকে। দেখেন আমি দেখাইতে পারছি হয়তো, দেখেন আমি কিন্তু এখন বর্তমানে তার কম্পিউটারে, কম্পিউটার কিন্তু এরকম, ঠিক আছে, তার কম্পিউটার কিন্তু এরকম শো করতেছে, হ্যাঁ। তো আমি তার কম্পিউটারের ফুল অ্যাক্সেসটা এখন আমার কাছে, এখন আমার কম্পিউটারে যেরকম স্পিড পাবো, তার কম্পিউটারের সেরকম স্পিডে আমি কাজগুলো করতে পারবো একদম। দেখেন কী স্পিডে মাউস চলতেছে, দেখছেন দেখছেন। তো এটা হচ্ছে এক ধরনের সিস্টেম, যেটার মাধ্যমে আপনি তার কম্পিউটারটা সেট আপ করাই থাকবে, জাস্ট আপনি ওইখানে লগ ইন করে তার সাথে কাজ করবেন, রিমোটলি কাজ করবেন। হতে পারে আপনি ইউএসএতে থাকেন না, অনেকেরই এটা প্রয়োজন পড়বে, ধরেন আপনি বাংলাদেশে থাকেন, আপনি আমেরিকাতে বসে কাজ করতে চাচ্ছেন, তাহলে এরকম একটা সিস্টেম করতে পারেন, যেটার মাধ্যমে আপনি কিন্তু তার কম্পিউটারে ঢুকে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন, একদম সিম্পল, ঠিক আছে। তো আমি এটা কীভাবে সেট আপ করতে হয় এটা আমি জানি না, মানে তারা কীভাবে সেট আপ করে, কিন্তু একজ্যাক্টলি আপনাকে যদি তারা লগইন অ্যাক্সেস দেয়, আপনি কিন্তু আমার এই সিস্টেমে কিন্তু আপনি ঢুকতে পারবেন, ঠিক আছে, একদম সহজ। কিন্তু এটা ধরতে গেলে ভার্চুয়াল পিসি বলে নাকি কি বলে, যাই হোক, কিন্তু এরকম যদি আপনি কখনো সম্মুখীন হন বিপিএসের, যদি বায়ার বলে তুমি কি বিপিএস ইউজ করতে পারো কি না, আপনি বলেন হ্যাঁ আমি পারি, সমস্যা নাই, আর যদি কোনো প্রকার প্রবলেম হয় আমি তো আসি, আমাকে জাস্ট মেসেজ করবেন অথবা একটু ফোন করবেন, আমার ফোন নাম্বার ডিসপ্লেতে অল টাইম বাসে, অথবা ডিসক্রিপশনে চেক করলে পেয়ে যাবেন। তো আপনি আশা করি যে এভাবে করতে পারবেন। তো আমি এটা কেটে দেই, হ্যাঁ, তো আমি এখান থেকে মিনিমাইজ করে দেই, ওকে। এবার দেখেন আমি তার কম্পিউটার থেকে কিন্তু চলে আসলাম, হ্যাঁ, তার কম্পিউটার থেকে কিন্তু চলে আসলাম, এবার কিন্তু আমার কম্পিউটারে সরাসরি চলে আসলাম, দেখছেন, এবার কিন্তু আমার কম্পিউটারে চলে আসলাম, একদম সিম্পল কিন্তু, হ্যাঁ।
তো আই হোপ যে আপনারা মোটামুটি একটা কিছু শিখতে পারলেন আজকের ক্লাসে। আসলে আমি কাজের সম্মুখীন যেগুলো হই বা নতুন নতুন বিষয় যদি আমি শিখি সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করলে কি হয় সেটা আমার মাথাতে অনেক দিন থাকবে আর কি। যদি আবার কখনো আমি ভুলে যাই এই ভিডিওটা আমি নিজে নিজে পূর্বে দেখে নিলে কিন্তু আমি কাজটা আবার করতে পারবো। তো আপনাদের উপকার হলো, পাশাপাশি আমারও হেল্প হলো। ওকে, তাহলে আজকের মতো বিদায় নেই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।